কলকাতা ব্লগার অভিপ সাবস্ক্রাইব করবে। সো রওনা দিয়ে দিয়েছি একদম শিমলা ট্রিপ, মানালি ট্রিপে। সো ট্রেনে বসেই হচ্ছে তোমাদের জন্য একটা শর্ট হচ্ছে ভিডিও বললাম, অনেক দিন পর হচ্ছে ঘুরতে যাচ্ছি, সো মনটা খুব 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 ভালো। সো তার জন্য তোমাদের সাথে একটা ছোট্ট ক্লিপ হচ্ছে ট্রেন থেকে হচ্ছে তুলে নিলাম, ট্রেনের একদম জানলা হচ্ছে থেকে। সো দেখো হচ্ছে যে ভিউটা ট্রেন থেকে কিরকম লাগছে। আজকের ব্লগটা হচ্ছে হাওড়া টু চণ্ডীগড়। সো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, ঠিক 10টা হচ্ছে আমাদের ট্রেন, তাই আমরা বেরিয়েছি 6:30। সো আমাদের প্রাইভেট কারে হচ্ছে উঠে পড়লাম চারজন মিলে। সো হি ইজ মাই হাজব্যান্ড। সো গাড়ির মধ্যে ভিডিও করব না, তা তো কখনো হয় না, তাই একটা শর্ট তোমাদের জন্য ভিডিও নিয়ে নিলাম গাড়ির হচ্ছে ভেতর থেকে। সো প্রায় কাছাকাছি চলে এসেছি, হাওড়া ব্রিজ ক্রস করব। সো প্রায় হাওড়া ব্রিজ তোমরা দেখতে পাচ্ছ, হাওড়া ব্রিজ ক্রস করলাম। সো এখানে পৌঁছাতে পৌঁছাতে ঠিক 7:30-8টা মানে আমাদের বেজে গেছিলো, কারণ আমাদের ওখানে পুট করতে হতো ঠিক 8:30-9, একদম 9 নম্বর হচ্ছে ঘড়ির সামনে হাওড়া স্টেশনে হচ্ছে আমাদের ট্রাভেলার হচ্ছে ওয়েট করতে হচ্ছে বলেছিল, তবে আমরা ঠিক টাইমে হচ্ছে যেতে পেরেছি। সো দেখতে দেখতে হাওড়ায় আমরা পৌঁছে গেলাম। এবার গাড়ি থেকে নামবো সেই জায়গা যেখান থেকে আমাদের কালকা মেলটা হচ্ছে ছাড়বে। সো আমাদের কারটাকে ছেড়ে দেওয়া হলো এখানে স্ট্যান্ড করার পর। পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে, দেখতে পাচ্ছ একদম হাওড়া স্টেশনে হচ্ছে লাগেজ নিয়ে সবাই পৌঁছে গেছি। তো এখন ট্রেনের জন্য ওয়েট করবো স্টেশনে গিয়ে, চলো দেখতে থাকো। প্রচণ্ড ভিড় ছিল, সবাই ওয়েট করছিল ট্রেন ধরার। দিন আমরা খাবার হচ্ছে কিনতে গেছিলাম, দিন হাওড়া একদম স্টেশনের ভেতর IRCTC, এখান থেকে হচ্ছে আমরা খাওয়ার হচ্ছে নিই। স্পেশালি হচ্ছে চিকেন বিরিয়ানি এখানে পাওয়া যায়, তো মাটন বিরিয়ানি এখানে অ্যাভেলেবল নয়। সব ধরনের হচ্ছে স্ন্যাক্স থেকে শুরু করে কেক থেকে আইসক্রিম থেকে শুরু করে সব হচ্ছে ট্রেনে খাওয়ার জন্য হচ্ছে পাওয়া যাবে, তো আমরা ঢুকে পড়লাম সেই জন্য। দেন আমরা খাবার হচ্ছে অর্ডার দিয়ে দিলাম চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানির হচ্ছে এখানে প্রাইস হচ্ছে রেট হচ্ছে 180। সো এখানে ননভেজ থেকে শুরু করে ভেজ সব পাওয়া যায়, বসে খাওয়ার ব্যবস্থাও আছে, ট্রেনে নিয়েও খেতে পারেন। দেন আমি যেহেতু ট্রেনের ভেতরে খাবো তাই প্যাক করে দিল চিকেন বিরিয়ানি, ও আমার প্যাকিং হচ্ছে কমপ্লিট। সো তারপরে হচ্ছে ট্রেনের দিকে রওনা দিই। সো ট্রেনে ঢুকে গেলাম, তো ফার্স্টেই আমি হচ্ছে ট্রেনে সব কিছু গুছিয়ে নিয়ে খাওয়ার খেতে বসে গেলাম একদম টাইমলি, প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই এখানে সেই চিকেন বিরিয়ানিটা খেলাম। দেখো এখানে চিকেনের যে পিসগুলো একদম বিগ পিসেসই দিয়েছে, আর বিরিয়ানিটা মোটামুটি ছিল, খুব ভালো সেটা তো বলা যায় না, মোটামুটি হচ্ছে ছিল। আমি আউট অফ হচ্ছে 10-এর মধ্যে হচ্ছে 7 হচ্ছে এখানে দেবো, কারণ ঠান্ডা হয়ে গেছিলো অনেকক্ষণ হচ্ছে রাখার পরে, তাই অতটা ভালো লাগছিলো না। ও যেহেতু আমি চিকেন বিরিয়ানিটা কিনে এনেছিলাম তাই তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, যে এতটাই খিদে পেয়েছিলো তাই কাউর সাথে আর তখন ট্রেনের ভেতরে কথা বলছিলাম না। সো বিরিয়ানিটা একটু ঠান্ডা হয়ে গেছিলো তাই অতটা টেস্ট হচ্ছে লাগছিলো না, তাই হাত দিয়েই খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। দেন আমার খাওয়াটা টোটালি হচ্ছে কমপ্লিট হচ্ছে হয়ে গেছিলো। দেন এটা প্যানকেকার থেকে, কালকা ট্রেনের হচ্ছে প্যানকেকার থেকে অর্ডার দিয়েছিলো হচ্ছে আন্ডা হচ্ছে বিরিয়ানি। আমার হাজব্যান্ডেরও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই ও তাড়াতাড়ি বসে হচ্ছে স্পুন দিয়ে হচ্ছে আন্ডা বিরিয়ানিটা হচ্ছে কমপ্লিট করছিলো, কিন্তু ওর চিকেন হচ্ছে ফেভারিট, কিন্তু চিকেন অত রাত্রে পাওয়া যাচ্ছিলো না, কারণ 8:55 হচ্ছে শেষ হয়ে যায় ডিনার সো কালকা মেলের, তাই আমাদের 10 PM হচ্ছে ট্রেন ছিল, তার জন্য শুধুমাত্র তখন বিরিয়ানিটাই পাওয়া যাচ্ছিলো। তো যারা যারা কালকা মেলে হচ্ছে ডিনার হচ্ছে অর্ডার দেবে তাদের বলে দিই এখানে চিকেন মাটন বিরিয়ানি হচ্ছে পাবে না 10টার হচ্ছে পরে, যদি ট্রেন থাকে আন্ডা বিরিয়ানি, এগ বিরিয়ানি আর হচ্ছে ভেজ বিরিয়ানি তোমরা পাবে, তবে এই বিরিয়ানি ভেজ বা আন্ডা বিরিয়ানির হচ্ছে সাথে একটা পিকেল হচ্ছে দেয়। সো দেখে নিলে এখানে বিরিয়ানির হচ্ছে কোয়ালিটি আর প্রাইসটা। সো আমরা AC হচ্ছে 2 টাওয়ার ফার্স্ট ক্লাসে যাচ্ছি। সো রাত হয়ে গেছিলো তাই সব পর্দাগুলো হচ্ছে নামিয়ে দিয়েছিলো ট্রেনের ভেতরে, যেহেতু AC হচ্ছে ছিল তো সবাই হচ্ছে প্রায় ঘুমিয়ে পড়েছিল আমরা। সো যেহেতু রাত হয়ে গেছিলো তো তোমাদের সাথে রুমটা হচ্ছে শেয়ার করি, ওরা হচ্ছে বালিশের কভার, তোয়ালে আর হচ্ছে বেড কভার আর হচ্ছে গরম মানে লাগার জন্য, যেহেতু
যেহেতু এখন উইন্টার তাই জন্য কম্বল হচ্ছে দিয়ে গেছিল। সো আমরা সবটাই হচ্ছে প্যাকেট থেকে হচ্ছে ওপেন হচ্ছে করে পেতে নিয়েছিলাম সুন্দর হচ্ছে ভাবে। এখানে একটা জাস্ট একটা লাইট ছিল আর এখানে বোতল হচ্ছে স্ট্যান্ড আর বাইরে থেকে হচ্ছে ভিউটা। সো এরকম কভার দেওয়া হচ্ছে হচ্ছে বালিশ দিয়ে দিয়েছিল আর একটা টাওয়াল হচ্ছে দিয়েছিল হোয়াইট হচ্ছে কালারের। সো আর একটা টাওয়াল দিয়েছিল হোয়াইট কালারে দেখতেই পাচ্ছ। আর বেডটা পুরো হচ্ছে হোয়াইট কালারে বেডশিট দিয়েছিল আর কম্বল দিয়ে দিয়েছিল। তো আমি পেতে হচ্ছে শুয়ে পড়েছিলাম আর এটা হচ্ছে ভিউ হচ্ছে পয়েন্টটা সবাই প্রায় ঘুমিয়ে পড়ে। দেখো আমার হাজবেন্ড হচ্ছে একদম হচ্ছে গভীর হচ্ছে ঘুমে হচ্ছে মগ্ন তাই আর ডিস্টার্ব করলাম। তো আজকের মতো বাই বাই। তো এখানেই শেষ করলাম, সকলে ভালো থেকো, সি ইউ, টাটা।